বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। জাতীয় সংসদ ও সংসদের বাইরে সভা সমাবেশে চলছে এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি। এই অবস্থায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলছেন, আইনি সুযোগ থাকার পরও সরকার প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আক্তার হোসেনের রিপোর্ট। অসুস্থতার কারণে সাজা স্থগিত থাকা খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিউতে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এর ভিত্তিতে তাকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। বিএনপি সহ সমমনা দলগুলোর নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। এনপিপির আলোচনায় তারা বলেন, খালেদা জিয়ার প্রতি সরকারের মানবিক হওয়া উচিত। বেগম খালেদা জিয়া সাধারণ পাবলিক না, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, একজন মুক্তিযুদ্ধের সংগঠকের স্ত্রী, তিনি হাসপাতালে মৃত্যুসজ্জা আছেন, অথচ তার চিকিৎসার মতো মানবিক অধিকার নিয়ে ঠাট্টা মশকরা করছে। চিকিৎসা, একটা মানুষ মরে যাচ্ছে, তার প্রান্তে চলে আসছে, তারা কি মরবে না? তাদের মরার ভয় নেই, তারা এতটা অমানবিক হয়ে গেছে। নির্লজ্জ কতখানি হতে পারে বলে, জেল থেকে জামিন দিয়েছেন কিন্তু ঘর থেকে বেরোতে পারেন না, জেল থেকে বেরিয়েছেন অসুস্থ, তার ডায়াগনোসিস করবার জন্য উনি বাইরে যেতে পারবেন না, এটাকে কোনো মুক্তি বলে, এটাকে কোনো জামিন বলে? তারপরে বলেছেন, আমার যা করার সেটা করেছি এবং আমাদের প্রধানমন্ত্রীর মতো দয়া ওনারা দেখাতো। বিএনপি মহাসচিবের দাবি, আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার বিদেশে যাওয়া বা সাজা মওকুফের সুযোগ রয়েছে। যে আইনের কথা তারা বলছেন 401, সে 1401 এর মধ্যে বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এবং তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। এই ইস্যুতে শনিবার রাজধানীতে গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।